স্বস্তি বাড়িয়ে করোনা সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। এদিন সোমবার সকালবেলা প্রতিরক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরে প্রকাশিত হয়েছে করোনার ওষুধ, DRDO-র করোনার ওষুধ। আমরা সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে। কুণালবাবু, অনেক স্বাগত আপনাকে আরোহী নিউজের পর্দায়। থ্যাংক ইউ ফর আস্কিং। থ্যাংক ইউ। প্রথমেই আসবো DRDO-র যে করোনার ওষুধ, সেটা কতটা গেম চেঞ্জার হতে পারে এই করোনা পরিস্থিতিতে? সমস্যার সামনেতে তো আমরা খানিকটা এখনও কখনো হাঁকপাক করছি, কখনো নিজেদের বেশ অসহায় বলে মনে হচ্ছে। সো এনিথিং ইজ ওয়েলকাম। হ্যাঁ, তা আপনি যার সঙ্গে লড়ছেন সে হয়তো অনেক মানে ঢাল তলোয়ার নিয়ে আপনার হাতে লড়ে আছে, আপনি খালি হাতে, তো আপনি যদি একটা লাঠিও কুড়িয়ে পান আপনার সুবিধা হবে। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ইট প্রমিসেস টু বি আ হেল্প। এখন একটা বেসিক জিনিস আছে আমাদের বুঝতে হবে, যে যখন আমাদের ধরুন যেগুলোকে আমরা সাবেকি ইনফেকশন বলে বুঝে থাকি, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ইকোলাই, স্ট্রেপটোকক্কাস, নানান রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন ট্রিট করা হয়, তখন ব্যাকটেরিয়াটা আমাদের যেভাবে ক্ষতি করে সেটা হচ্ছে সেটা একটা জায়গার মধ্যে ঢুকে সেটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, এবং যা যা কিছু তার এফেক্ট, যা কিছু তার সাইড এফেক্ট is from the multiplication and presence of the bacteria. তার মানে কি আমাদের সবসময় লক্ষ্যটা থাকে আরে ওটাকে সাহায্যতা করতে হবে, ব্যাকটেরিয়াটাকে মারতে হবে, রাইট? সো ইফ ইউ কিল দ্য ব্যাকটেরিয়া, যদি আমি ব্যাকটেরিয়াটাকে মারতে পারি তাহলে সে মাল্টিপ্লাই করবে না, তাহলে সেখানে সে যা ড্যামেজ ডিস্ট্রাকশন করছিলো সেগুলো কমে যাবে। ব্যাকটেরিয়ার সঙ্গে ভাইরাল প্রবলেমগুলো একটু আলাদা। কেন একটু আলাদা? কারণ ভাইরাসটা ধরা যাক আমার শরীরে ঢুকে পড়লো, নাক দিয়ে ঢুকলো, মুখ দিয়ে ঢুকলো, ঢুকে তখন সে কী করে, যে ভাইরাসটা যে নিজের থেকে সমানে একটার থেকে দুটো, দুটোর থেকে দুশো, দুশোর থেকে হাজার হয়ে সে যে কেবল সে নিজের থেকে যে আমাকে ড্যামেজ করছে সেটা কিন্তু সে করে না। তাহলে যে মানুষটা প্রচণ্ড অসুস্থ সে কেন অসুস্থ, সে শ্বাসকষ্ট হচ্ছে হচ্ছে কেন হচ্ছে, কারণ ভাইরাসটা আমার শরীরে ঢোকে, আমার শরীর টের পায় ভাইরাসটা ঢুকেছে, এসে সে কী করে, সে একটা প্রতিরোধ ক্ষমতা করে। হ্যাঁ, তো সে এমন করে প্রতিরোধ করে, মেনি আ টাইমস সে ধরুন আমার ভাইরাসটা ঢুকে আমাকে একটা চ্যালেঞ্জ করছে টু দ্য লেভেল অফ 5, আমার ইমিউন সিস্টেম সেই 5-কে 5 দিয়ে কাউন্টার করলো, আমরা মোটামুটি সেই যুদ্ধটা ব্যালেন্স করে অল্প কয়েকদিনের মধ্যে ভালো হয়ে গেলাম। এবার ব্যাকটেরিয়াটা ঢুকে আমার শরীরকে কাবু করলো আপ টু 5, এবার আমার ইমিউন সিস্টেমটা কী করে, অতি উৎসাহে হাইপার রেসপন্স হয় অফ দ্য ইমিউন সিস্টেম, সে কী করে, সে এমন তার প্রতিরোধ ক্ষমতা শুরু করলো, অর্থাৎ বাড়িতে ঢুকেছে হয়তো একটা ছুঁচো, আপনি তাকে মারতে একেবারে লাঠি শোটা বন্দুক বার করে ইঁদুরের পিছনে ছুটছেন, আমাদের শরীরের রেসপন্সটা হয় মাত্রাধিক, একটা হিউজ রেসপন্স অফ দ্য ইমিউন সিস্টেম। তো এই যে ইমিউন সিস্টেমটা একটা যেন একটা পাগলাটে টাইপের রেসপন্স করে, তাকে এই যে আমরা কথাগুলো শুনি হাইপার ইমিউন সিন্ড্রোম, সাইটোকাইন স্টর্ম ইত্যাদি, অর্থাৎ আমার ক্ষতিটা কিন্তু যতটা না ভাইরাসটা করছে ততটা ভাইরাসের রেসপন্সে আমার ইমিউন সিস্টেম যেভাবে রেসপন্ড করেছে সেটা কিন্তু আমাকে নাজেহাল করছে। যখন আমরা এই একটু শক্ত শক্ত কথাগুলো ব্যবহার করি, সাইটোকাইন স্টর্ম এটসেট্রা এটসেট্রা, সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট যে ভাইরাসটা তার এমনই ষড়যন্ত্র, সে এমনই মিচকে শয়তান। তো সে কী করে, সে যে নিজের থেকে যে একটা বিরাট পরিমাণে চারিদিকে একেবারে ভাইরাসে ছয়লাভ হয়ে গেল সেখান থেকে আমরা, ইট ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে, ও আমাকে উস্কে দিচ্ছে করে কেউ আমাকে একটা বিরক্ত করছে। আপনি একটা লোক বিরক্ত করলে আপনি তাকে একটা ধমক দিলে সে চুপ করে যেত, আপনি তাকে ধরে এমন মানে পেটাতে শুরু করলেন যে তার থেকে অন্য দিকে সমস্যাটা ঘুরে গেল। সো দিস ইজ হোয়াট হ্যাপেন। সুতরাং ইন দ্য ট্রিটমেন্ট অফ কোভিড টু, DRDO-র যে ওষুধটা যেটা পাউডার ফর্ম এটসেট্রাতে আসছে, আই এম শিওর ইটস ওয়েলকাম,
দ্যাট ইজ মোর অফ অ্যান অ্যান্টিভাইরাল। আর অ্যান্টিভাইরাল ওষুধগুলো এখনও অবধি চিকিৎসকদের কাছে অতটা উৎসাহ পায় না। যেমন অনেকে দেখবেন হারপিস হয়, ইনফ্লুয়েঞ্জা হয়, ইনফ্লুয়েঞ্জা হারপিস ভাইরাসের কিন্তু কিছু ওষুধ আছে, কিন্তু কে বুঝতে পারে যে কবে ভাইরাস হারপিস হচ্ছে? ইনিশিয়ালি তো বুঝতে পারবেন না। তা হারপিসের ওষুধটা আপনাকে ব্যবহার করতে গেলে ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু টেক ইট বিফোর ইট এন্টার্স দ্য সিস্টেম। আর সিমিলারলি কোভিডের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যা যা সমস্যা, যা যা ক্লিনিক্যাল প্রবলেম, একটা মানুষের পেশেন্টের যা যা প্রবলেম, মোস্ট অফ ইট ইজ ফ্রম দ্য ইমিউন সিস্টেম রিলেটেড। এখন বর্তমানে যে যে ওষুধগুলোকে আমরা এই ভাইরাল নিউমোনিয়ার এগেনস্টে মেইন বা প্রাইমারি ওষুধ বলে মনে করছি, সেগুলো কিন্তু যে ভাইরাসকে ধরে ধরে গুলি করছে সেরকম ওষুধ নয়। সেই ওষুধগুলো হচ্ছে রাদার তারা আমার ইমিউন সিস্টেমের মাথাটা ঠান্ডা করছে যে বাবা বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করো না। হ্যাঁ, যে লোকটাকে ধমক দিলে চুপ হয়ে যাবে তাকে ধরে ঠেঙাবার কোনো দরকার নেই, তাহলে তুমি নিজের ক্ষতি নিজে করবে। সো দ্য ফোকাস এখন কিসের ওপরে ফোকাস আছে, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরুন আমরা যেটাকে নিয়ে এখন সবাই মানুষের মধ্যে সাংবাদিকদের মহলে অনেক চাঞ্চল্য, রেমডেসিভির। রেমডেসিভির ইজ অ্যান অ্যান্টিভাইরাল। রেমডেসিভিরকে কিন্তু দেখা গেল ইট ইজ নট আ ম্যাজিক বুলেট, যে রেমডেসিভির দেখিয়ে দিলাম ভাইরাস কাঁপতে কাঁপতে চলে গেল, নরম হয় না। হ্যাঁ, এটা ওই হিন্দি সিনেমার মতো না যে হিরোকে দেখি ভিলেন চম্পট দিল, ইট ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে। সুতরাং রেমডেসিভিরের এফেক্টটা লিমিটেড, ইট ইজ অ্যান অ্যান্টিভাইরাল। সুতরাং অ্যান্টিভাইরাল যে গ্রুপ অফ ড্রাগস, এখনও আরও দুটো তিনটে অ্যান্টিভাইরাল ড্রাগস নিয়ে কিছু গবেষণা চলছে, কিন্তু আমরা যে একেবারে উৎসাহে ফেটে পড়ছি তা পড়ছি না। কেন পড়ছি না, কারণ মানুষ তার থেরাপিউটিক মেডিসিনে অভিজ্ঞতা থেকে জানে যে অ্যান্টিভাইরালগুলো কিন্তু অতটা, তাহলে এখন ট্রিটমেন্টের ফান্ডামেন্টাল মেন স্টে কোনটা? সত্যি কথা বলতে মেন স্টে হচ্ছে অক্সিজেন। কেন অক্সিজেন? কারণ সব ঝামেলা হয় লাংসে ঢুকে গেলে অক্সিজেন রিলেটেড। অ্যান্ড দ্য সেকেন্ড, দের ইজ এ লট অফ ফোকাস অন দ্য ট্রিটমেন্ট উইথ স্টেরয়েডস, যে ডেক্সামেথাজোন, প্রেডমেড। স্টেরয়েডের কাজটা কি? স্টেরয়েডের কাজটা হলো ইমিউন সিস্টেমটাকে সে রেগুলেট, আমরা পাখা বাড়াবার মতো, আপনার পাখাটা 2 পয়েন্টে দিলে কাজ হয়ে যেত, আপনি 5 পয়েন্টে পাখাটাকে চালিয়ে রাখছেন, তো ও আবার এসে রেগুলেটরটাকে সেই 2 পয়েন্টে সেট করার চেষ্টা করে। সো দেব আদার ড্রাগস এজ ওয়েল, ইমিউনোমডুলেটার্স, টসিলুজুম্যাব বলে একটা ওষুধ আছে, যে কোনো ওষুধের দাম বেশি বিদেশে তৈরি হয় সেই নিয়ে এখন সে লোকে রাতের অন্ধকারে পুলিশ স্টেশন থেকে ওষুধ নিচ্ছে, সে যেন হামাগুড়ি দিয়ে পাকিস্তান বর্ডার পেরোনোর মতো। ইট শুডন্ট হ্যাপেন দিস ওয়ে। তো দ্যাট ইজ অলসো অ্যান ইমিউনোমডুলেটার। আর একটা ওষুধ যেটা কারেন্টলি কিছু কিছু ব্যবহারে ভালো ফল পাওয়া গেছে, ওষুধটার নাম ভুলে যাই আমি, বিটনেরেভিমেট, অদ্ভুত নাম। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যাদের জয়েন্টের অসুখ আছে, ইট ইজ অলসো, এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা অ্যাকচুয়ালি অলসো অ্যান ইমিউনোলজিক্যাল ডিজিজ। সো আ লট অফ মেডিসিনস উইচ আর ইউজড ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই টসিলুজুম্যাব এটসেট্রা, এগুলো সব আমরা খুঁড়ে খুঁড়ে বার করেছি ফ্রম আর্থ্রাইটিস মেডিকেশনস। তো সিম্পলি বলতে গেলে এখন আমার মনে হয় যে যে ওষুধগুলো আমাদের এই বেপরোয়া বা একেবারে মাথা গরম করা ইমিউনোলজিক্যাল রেসপন্সটাকে কন্ট্রোল করতে পারবে, হয়তো মানে চিকিৎসার দিক দিয়ে, গবেষণার দিক দিয়ে না, চিকিৎসার দিক দিয়ে তার রোলটা উইল বি বেটার, বাট ইট ইজ ওয়েলকাম। ধরো এই যে ওষুধটা DG2 নাকি নাম দিয়েছে ওটা, তো ওটা এসে গেলে সাপোজিং ওই ওষুধটা খেয়ে আমি ভাইরাসটাকেও খানিকটা অকেজো করে দিতে পারলাম, অ্যাজ আ রেজাল্ট অফ উইচ আমার ইমিউনো সিস্টেমটাও যে প্রচণ্ড লাফালাফি করতে শুরু করলো সেটা করছে না, দ্যাট মে হেল্প। কিন্তু সো মাচ উই নো যে ঝামেলা, অসুবিধে, শ্বাসকষ্ট, লাং ড্যামেজ,
and all these things are basically caused by an immune modulated response. So যা সব যদি 100 ভাগের মধ্যে 15 ভাগও সাহায্য করে, what's the problem? তিনি জানালেন ডিআরডিওর যে করোনার ওষুধটি বেরিয়েছে সোমবার সকালে, আত্মপ্রকাশ করেছে, সেটি মোর দ্যান ওয়েলকাম। ক্যামেরায় নন্দদের সঙ্গে জয়নি হালদারের রিপোর্ট, আরোহী নিউজ।